আসসালামু আলাইকুম। মাই আর্টের নতুন মেহেদি দিনের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। অনেকদিন পরে আপনাদের মাঝে চলে আসলাম আরও নতুন একটি পায়ের মেহেদি দিনের ভিডিও নিয়ে। যদিও আপনারা জানেন যে মেহেদি দিনের আমি খুব একটা ভালো পারি না, আর চেষ্টা করি, আমি আমার মতো করে চেষ্টা করি, আমি আমার মতো করেই পারি। মেহেদি আর্ট আমার শখ বলতে পারেন, তো আমার শখ থেকেই হচ্ছে আমি এটা করি, ভালো লাগা থেকে করি আর কি, যেটা বলতে পারেন। এই আর্টটা আমি কোথাও থেকে দেখে বা কপি করে করতেছি না, এটা হচ্ছে আমার নিজেরই, মানে নিজ থেকে আসলো, যেটা এরকম এরকম করে এরকম তো হয়, হ্যাঁ সুন্দর লাগবে করি তাই। রমাদান মাস চলছে, ছোটবেলা একটা ঘটনা মনে পড়ে গেল। যখন অনেক ছোট ছিলাম তখন ঈদের আগে মেহেদি নেওয়ার জন্য আমাদের বাড়ির যে বড় আপু ছিল আমরা সবাই তার কাছে যেতাম। তো সে যখন মেহেদি দিত খুব সুন্দর করে দিত, আর মাঝখানে মেহেদিটা একটু ডিজাইনটা খারাপ হতো, যখন ডিজাইন খারাপ হতো খুবই মন খারাপ হতো, তখন আম্মুর কাছে গিয়ে নালিশ করতাম, দেখো আম্মু ও আমার একদম ভালো করে মেহেদি ডিজাইন করে দেয় নাই, ওরে বলো ভালো করে মেহেদি করে দিতে। এইসব কথা এখন মনে পড়লে খুবই হাসি পায়। অবশ্য তখন আপু যেরকম দিত এখনও চেষ্টা করলেও আমি সেরকম নিতে পারি না, আপু খুব ভালো আর্টিস্ট ছিল, ইভেন আপু এখনো ভালো করে দিতে পারে, বাট এখন আপু আর দেয় না, বরং আমাদের থেকে আরো নেয়, বলে তোরাই এখন আমাকে পড়াইয়া দে, বিষয়গুলো খুব ভাল লাগে, এনজয়েবল। আমি আসলে এখনো খুব ভালো করে ভয়েস দিতে পারি না, এটা খুবই খারাপ একটা বিষয়। আমার মেহেদি আর যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা এপি থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন আমার পেজে।